বিষ্ণুপ্রিয় আচার্যের কাছে প্রভু তুমি আমায় ডাকলে, সবাইকে ডাকলে আমি কি অপরাধ করেছি? আমি তো তোমার সহকর্মী, তুমি যেদিন থেকে গেছো কৃষ্ণ বলে কাঁদছো, আমিও তো কৃষ্ণ বলে কাঁদি। তুমি যেমন ত্যাগ স্বীকার করেছো আমিও তো করেছি, তুমি কাঁদবো কেন? তবে হ্যাঁ আমি কাঁদবো। ভাই তুমি মাইক মানে এখানে তো বসো, এটা বারবার কমে কমে যাচ্ছে, তোমার আইডিয়াই নেই কোনো, আমি তো তোমার জন্য সবকিছু করলাম, তুমি আমার মাধ্যমে। তবে আমি ধৈর্য হারাবো না, ধৈর্য ধরে বসে থাকি, তুমি আমার কাছে আসো কিনা তাই দেখি। মেয়েরা মেয়েরা কিন্তু মেয়েদের শত্রু, দেখে নিন আপনারা। বিষ্ণুপ্রিয় আচার্যের কাছে সতীমাতা চলে গেছে দেখতে, আর নবদ্বীপের নরনারী সব দল বেঁধে যাচ্ছে, মহাপ্রভুকে দেখতে যাবে অদ্বৈতের বাড়িতে। বিষ্ণুপ্রিয়া কাঁদছে, আচার্যকে মেয়েরা বলে উঠছে, এ প্রিয়া, এ প্রভু সবাইকে ডাকলো আর তোকে ডাকলো না, তোর মতো ভাগ্যহীন আছে কবে না? কাটা গায়ে রমের ছিটা, এ প্রিয়া প্রভু সবাইকে ডাকলো তোকে ডাকলো না, তোর মতো ভাগ্যহীনা আছে কোনো না? বিষ্ণুপ্রিয়া উত্তর দিলে তখন কেমন চুপ করিয়ে দিল একটা কথা, কি ওই 14 বছর মেয়ে কি বললি? আমাকে বললে ভাগ্যহীনা, ষোলো রকম মায়েরা আমার মতো ভাগ্যবতী আছে কোনো না? বলে কেন? যাকে দেখবার জন্য হাজার হাজার মানুষ চলে যায়, সে তো হাজার হাজার মানুষের নয়, সে তো আমার মানুষ। আমার মানুষকে দেখবার জন্য যদি হাজার হাজার মানুষ চলে যায়, তবে আমার মতো ভাগ্যবতী কথার দাম কি আছে? এর থেকে শিখতে হবে আপনাদের, এ সংসারে একজন নারী যদি কৃষ্ণ ভক্ত হয়, স্বামী মাতাল হোক চরিত্রহীন হোক, সেই স্বামীকে টানবার লাটাইটা কিন্তু আপনার হাতে। কিন্তু কোন নারী যদি একবার বেঁকে বসে আমি হরিনাম করবো না, পুরুষের ক্ষমতা নাই, সেই নারীকে টেনে রাস্তায় আনতে পারে একমাত্র মায়েরাই পারে। পরিবর্তন করতে সমস্ত হরিবাসরে মায়েদের সংখ্যা বেশি, কেন? মায়েরা শুনতে পারেন, মায়েরা বিচার করতে পারেন, মায়েদের বাড়িতে বাড়িতে মোবাইল আছে, ইউটিউবের মাধ্যমে আপনারা গান শুনছেন, আমি জানি, জেনে নিন যে যেখানে বসে আছে। বিষ্ণুপ্রিয় আচার খেয়ে করল, তোমার মেয়েরা বললো তুই যাবি না? না। মানে কেন? ভক্ত যদি ভগবানকে ডাকে, ভগবান ভক্তের কাছে যায়, ভক্ত ভগবানের কাছে যায় না। প্রমাণ কি? অহল্যা পাষাণ হয়েছিল, রাম অহল্যার কাছে গিয়েছিল, অহল্যা তো রামের কাছে যায়নি। মেয়েরা বলছে তাহলে কি তোর বিশ্বাস আছে তোর গৌর আবার তোর কাছে ফিরে আসবে? হ্যাঁ। বলে কেন? বলে ছেলেদের ঘুড়ি ওড়ানো দেখেছিস? বলে হ্যাঁ দেখেছি। ঘুড়িটা আকাশের উপরে ওঠে, লাটাইটা কার হাতে থাকে? ছেলের হাতে। দড়ি ছেড়ে দেয়, ঘুড়ি অনেক দূরে চলে যায়, যখন লাটাইয়ের টান দেয় তখন ঘুড়ি নিজের কাছে এসে হাজির হয়। ও দিদি আমার প্রাণ বধুর, প্রেমের লাটাইটা তো আমার হাতে আছে, যতই দূরে যাক না কেন, যখন আমি টান মারবো তখন আমার কাছে আসতে পারবো। আমি যে প্রেমের লাটাই নিয়ে বসে আছি, কত দামি কথা দেখুন। সবাই জানেন মহাপ্রভু সন্ন্যাসের পরে সচিব কৃষ্ণপ্রিয়ার কাছে আসে নাই, একবার এসেছিল রাত্রি 12টার সময়, টাকার মাতি 12টা বাজছে, কৃষ্ণপ্রিয়া 14 বছরের মেয়ে ঘুমিয়ে পড়েছে, দরজায় ধাক্কা দিচ্ছে, প্রিয়া 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 কে? আমি এসেছি। তুমি কে? আমি এই জগতে সবাই আমি, তুমি কে? চিনতে পারো না আমার কণ্ঠস্বর? আমি তোমার প্রাণনাথ এসেছি। দরজাটা খুলেছে মায়েরা, বিষ্ণুপ্রিয়া দরজাটা খুলেছে, মহাপ্রভু পেছনে দাঁড়িয়ে আছে,
মহাপ্রভু দাঁড়িয়ে আছেন বিষ্ণু ফিরা তুমি আমার দিকে তাকাবে না, অভিমান হয়েছে বুঝি না, আমি সন্ন্যাস নেবার সময় তোমায় বলে যাইনি বলে অভিমান হয়েছে না, আমি অদ্বৈতের বাড়িতে এলাম সবাইকে ডাকলাম তোমাকে ডাকলাম না, আমি জানি তোমার অভিমান হয়েছে না স্বামী, আমার অভিমান হয়। একটা ভালো শাড়ি আনতে বললে 10 দিন দেরি হয়ে গেলে মুখটা ভার হয়ে যায় নাকি, না আপনাদের হয় না অন্য জায়গায়, কিন্তু দেখে নিন মায়েরা অভিমান নাই বলছে, তোমার অভিমান নেই বলে না, আমি তোমায় ডাকিনি বলে তোমার অভিমান হয়েছে বলে না, তাহলে তুমি আমার দিকে তাকাবে না কেন, কি উত্তর দেখুন স্বামী। সাধুগুরু বৈষ্ণবের মুখে শুনেছি যে একবার সন্ন্যাস নেই তার নারী মুখ দেখতে নাই, আমার মতো হতভাগিনীর মুখ দেখিয়ে আমি তোমার সন্ন্যাস ধর্ম নষ্ট করতে চাই, কত সুন্দর উত্তর দেখুন। বেশ তুমি আমার কাছে কিছু চাইবে না, কিছুই চাইবে না, না বহুদিন পরে স্বামী যদি স্ত্রীর কাছে আসে স্ত্রীর কোনো চাওয়া পাওয়া নেই আছে, তবে তুমি চাইবে না, না আমি চাইবো, কেন চাইবে না তুমি স্বামী, বিশ্বপতি ভগবানকে যে প্রতিরূপে পেয়েছে তার আমার চাইবার কি আছে, তবে দেবে প্রভু তুমি তো চলে যাবে আমি জানি আর আসবে না, তবে যাবার আগে তুমি আমায় একটা জিনিস দাও, কি একটা জিনিস দাও, বলে কি দাও,